বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামার বিষয়ে একমত হয়েছে বিএনপি ও গণসংহতি আন্দোলন। দু দলের সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির চলমান সংলাপ দ্রুতই যৌক্তিক পর্যায়ে পৌঁছবে। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে সংবিধানের মৌলিক সংস্কারের কথাও জানান মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বাম ঘরানার রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের সাথে সংলাপে বসে বিএনপি। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় হাতিরপুলে আসেন। জুনায়েদ সাকির নেতৃত্বাধীন দলের গুরুত্বপূর্ণ নেতারা বিএনপি প্রতিনিধি দলের সাথে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে নেতারা জানান, ক্ষমতাসীনদের পদত্যাগ আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবার যুগপথ আন্দোলনে নামবে বিএনপি ও গণসংহতি আন্দোলন। বর্তমান সরকারের পতনের জন্য আন্দোলন দরকার, এবং এইভাবে যদি একটা জাতীয় রূপরেখা আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হাজির হয়, তাহলে মানুষ নতুন করে আন্দোলিত হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে। আমরা বিশ্বাস করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা যেটা শুরু করেছি প্রক্রিয়া, অতি দ্রুত আমরা সেটাকে শেষ করে একটা যৌক্তিক পর্যায়ে এসে পৌঁছাতে পারবো। জুনায়েদ সাকি জানান, শুধু ক্ষমতার পালাবদল নয়, সংলাপে রাষ্ট্র সংস্কারে তার দল সাত দফা প্রস্তাব দিয়েছে। জবাবে বিএনপি মহাসচিব জানান, নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করে জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনা হবে। এই সরকারের পতনের পরে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরে বাংলাদেশ কিভাবে চলবে, এই বিষয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমাদের তৈরির মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মধ্যে নতুন স্বপ্ন তৈরি হতে পারে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন সেই দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠন করা হবে, এবং সেই সরকার যে পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলো তারা সামনে নিয়ে আসবেন। সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় এরই মধ্যে নাগরিক ঐক্য ও লেবার পার্টির সাথে সংলাপ করেছে বিএনপি। আরও কয়েকটি দলের সাথে বিএনপির বৈঠকের কথা রয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।